হ্যালো গাইস, আজকে ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আমাদের সাথেই থাকো। এদিকে কোনো রিক্সা নেই, তো তাই হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। হাই, আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? এটা গ্রামের খুব ভালো একটা জায়গা। এখন আপনাদের আরো গ্রাম্য, একদম গ্রাম্য যেটা বলা হয় সেই জায়গায় নিয়ে যাচ্ছি। এখানে অনেকগুলো কলা গাছও আছে, কলা গাছের একদম বনের মতো লাগছে, বাগান মনে হয়, বাগানের মতো চারপাশটা অনেক কলা গাছ। দেখি সামনে আর কি কি পাওয়া যায়। এই তো চলে এসেছি, এখানে সূর্যাস্ত হয়ে গেছে। তুমি উঠতে পারছো না? অনেক নিচে। সঞ্জয় সোনা, কি আছে? তুমি কি গাছে উঠতে পারো? অবশ্যই। কিভাবে, আগে কি কখনো গাছে উঠেছো? কত উঠেছি ছোটবেলা। তাহলে এখন যদি আমি একটা গাছে উঠতে বলি, উঠতে পারবা? অবশ্যই। কি দিবা সেটা বলো আগে, উঠতে পারলে। তুমি যদি গাছে উঠতে পারো তাহলে তোমাকে আমি অনেক সুন্দর একটা গিফট কিনে দিব। সত্যি? অবশ্যই। তাহলে চলো বলো কোন গাছে উঠতে হবে। উঠতে পারবা তো? অবশ্যই। চ্যালেঞ্জ কিন্তু। চ্যালেঞ্জ। ঠিক আছে, তাহলে দেখো, ওই যে এখানে দেখো তাল গাছ আছে না, তুমি যদি মাঝখানে তাল গাছটা উঠতে পারো তাহলে তোমার জন্য গিফট আছে। এখন বলো এই তাল গাছে তুমি উঠতে পারবা কিনা বলো। না 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 না, আমার কোনো গিফটের দরকার নাই, আমি গাছে উঠতে পারি না। তুমি ভয় পাইছো? অবশ্যই। তার মানে তুমি তাকে গাছে উঠো নাই। কোন দিকে যাচ্ছ আবার? এদিকে। তুমি তো রাস্তা পেয়ে গেছো, আর তোমাকে ধরে রাখা যাবে? যতই হাঁটি ততই ভালো লাগে, গ্রামের রাস্তায় হাঁটতেও বোরিং লাগে না। সত্যি তো, আমাদের বাসায় একটা রাকামনি ছিল, মানে ছোট্ট কিউট ছিল, এটাও কিউটই আছে দেখতে, খুব সুন্দর। দেখি হাঁটতে হাঁটতে আজকে কি পা ব্যথা হয় না? এই দেখো দেখো একটা জিনিস দেখো, এই যে কলা গাছে কলা ধরেছে, বড় বড়। হ্যাঁ, তুমি কি কলা খাবা? আমার কলা খাই না আমি। চলো একটা নিয়ে যাই এখান থেকে। আমার ঠান্ডার সমস্যা, আমি কলা খাই না। না তবে এটা তো কাঁচা কলা, কাঁচকলা তো রান্না করেও খাওয়া যায়, ঠান্ডা লাগবে কেন? আর এগুলা হচ্ছে বন, আমি নাম জানি না, তবে এটা শুধু জানি যে এগুলাকে বন বলে। আর পুকুরটা তো সেই মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। না না না, এখানে থাকা যাবে না। কেন, কি হয়েছে? বস্তার ভিতরে কি যেন ওমা কি বলে, তুমি আমাকে আগেই ভয় দেখাই দিচ্ছ। সত্যি ওটার ভিতরে কিছু নড়াচড় করছে?
চলো তাহলে চলে যাই, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আসলে আমার কাছে মনে হচ্ছে এখানে নিরাপদ না, এখানে থাকবো না আমরা। চলো 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 সবাই চলো আমরা চলে যাই, চলো এখানে ভয় পেয়েছি আমি, চলো।